আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আর সবাই সুস্থ সুন্দরভাবে রোজা রাখতে পারতেছেন। তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, আর এটা ছিল প্রথম রোজার ভিডিও। তো ব্যস্ততার কারণে, কিছু সমস্যার কারণে হচ্ছে ভিডিওটা আর আপলোড করা হয়নি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেঁয়াজও করেছেন, মানে ডালের বড়া যেটাকে বলে, তারপর বেগুনি আর সাথে আলুর চপ আর সাথে ছোলা ভোনা করেছেন। এখন আজকে হচ্ছে আপনাদের সাথে যে আমি আলুর চপটা করেছেন, সেই আলুর চপের রেসিপিটা শেয়ার করছি। আর এই আলুর চপটা কিন্তু এইভাবে খুবই ইজিলি করা যায়, সাথে খুবই পারফেক্ট হয়। তো দেখা যায় আমরা বেশিরভাগই কিন্তু বাহির থেকেই আলুর চপ, বেগুনি এসব কিনে খাই অনেকেই। তো যদি খুব কম সময়ে আর অতি সহজে আমরা বাসায় বানিয়ে নিতে পারি, তাহলে আর বাহির থেকে কেনা নিতে হয় না। যেহেতু এখানে আমি হচ্ছে বেসন নিয়ে নিয়েছেন, আর ফার্স্টে হচ্ছে আমরা আলুর চপের ব্যাটারটা তৈরি করব, এর জন্য বেসন নিয়েছেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছেন হাফ চামচ বেকিং পাউডার। আর বেসনটা এখানে দেখেছেন যে চেলে নিয়েছেন, তো চেলে নেওয়ার রিজন হচ্ছে এতে করে আমাদের আলুর চপের ব্যাটারটা হচ্ছে একদম স্মুথ আর সফট হবে। এর মধ্যে আজওয়াইন দিয়েছেন, আর এখন দিয়ে দিচ্ছেন স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছেন কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছেন ধনে পাতা কুচি। এখন হচ্ছে পানির সাহায্যে আমরা এটার ব্যাটারটা তৈরি করব, মানে আলুর চপের জন্য ব্যাটারটা তৈরি করব। আর আজওয়াইন কিন্তু যে কোনো মুদির দোকানে বা বাজারে যে কোনো শপে, কিন্তু বড় মুদির শপে কিন্তু পাওয়া যায়। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। আর অবশ্যই ব্যাটারটার বেশি ঘন করা যাবে না বা বেশি পাতলাও করা যাবে না, এটার ঘনত্বটা এমন হবে যাতে আমরা হাতে নিলে গড়িয়ে যাতে যখন পড়বে তখন যেন লেয়ার লেয়ার করে পড়ে, এরকম হচ্ছে এর ঘনত্বটা হবে। বেশি ঘন করলে দেখা যাবে যে ভিতর দিয়ে ভালো করে ভাজা হবে না আলু চপটা ভাজার টাইমে। আবার পাতলা করলে তো দেখা যাবে যে আমরা যে কোটিংটা করব সেটাও করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা হয়ে গিয়েছে, আর এটা চামচে নেওয়ার পর এভাবে পড়তেছে। যখন এভাবে পড়বে তখনই বুঝতে পারবেন যে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে, আর এটা করতে কিন্তু বেশি সময়ও লাগেনি। তো খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছেন, আর বেসনটা চেলে নেওয়ার কারণে ব্যাটারটা কিন্তু অনেক স্মুথও হয়েছে। এখন হচ্ছে আমরা আলুর চপটা তৈরি করব, এর জন্য এখানে আলু নেওয়া হয়েছে। আলুটা হচ্ছে প্রথমে সিদ্ধ করে তারপর স্ম্যাশ করে নেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আলুটাকেও কিন্তু ভালো করে ভেঙে নেওয়া হয়েছে। এখন আমার হাতে সাহায্যে আবারও ভেঙে নিচ্ছেন, আর এর মধ্যে যা যা উপকরণ লাগবে আলু চপের জন্য তা এখন মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আলুর চপটা কিন্তু হতে বেশি সময়ও লাগবে না। তো এদিকে আলুর মধ্যে আবারও দিয়ে দিচ্ছেন এখানে কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছেন ধনে পাতা কুচি, আর সাথে এখানে আমরা চিলি ফ্লেক্স দিচ্ছি। এটা কিন্তু বাসার মধ্যে শুকনো মরিচ ভেজে নিয়ে তারপর গুঁড়া করে নেওয়া হয়েছে। আপনার চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারবেন, বাসার মধ্যে এভাবে করে নিলেও হবে। এখন এর মধ্যে আমরা একটু ফ্লেভারের জন্য সামান্য, মানে অল্প একটু সরিষার তেল ইউজ করব। আর সরিষার তেলটা দেওয়ার পরে ভালো করে আবারও মেখে নিচ্ছেন। আর সরিষার তেলে যেমন ফ্লেভারও আসবে তেমনও কিন্তু হাতে ভালো লেগে লেগে থাকবে না। আলুর চপের যে আলুর ভর্তাটা আমরা করছি সেটা পারফেক্ট হবে। দেখা যায় যে আলু ভর্তা করার টাইমে কিন্তু হাতে প্রচুর লেগে যায়, যার কারণে হচ্ছে এখানে সরিষার তেলটা ইউজ করা। এখন আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছেন যাতে চপটা করার টাইমে আমরা হাত থেকে ভালো করে ছাড়িয়ে নিতে পারি। এখন হচ্ছে আলু চপের শেপগুলি দেওয়া হবে। আপনারা চাইলে এটা লম্বালম্বি করে ল্যাংচা মিষ্টি বা কালো জামের মতো করেও কিন্তু শেপ দিতে পারেন, বাট আলুর চপের বহুল প্রচলিত শেপ হচ্ছে রাউন্ড করে তারপর হাতের সাহায্যে চেপটা করে নেওয়া, যেটা এখন আম্মু করছেন। তো এইভাবেই সবগুলি আলুর চপ আমরা শেপ দিয়ে করে নেব। এভাবে কিন্তু আলুর চপ তৈরি করে ফ্রিজেও রাখা যায়, ফ্রিজে সংরক্ষণ করা যায়। পুরো মাসের আলুর চপটাও কিন্তু এভাবে সংরক্ষণ করা যাবে। আমরা যে শেপ দিয়ে তারপর ডিপে রেখে দিলেই হবে এয়ারটাইট বক্সে। দেন হচ্ছে যখন আমরা আলুর চপটা ভাজবো তখন নামিয়ে নিয়ে, অনেকক্ষণ নামিয়ে রাখা যাবে না, নাহলে কিন্তু পানি উঠে আসবে, ভালো থাকবে না। তো নামিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ব্যাটারটা আমরা করেছি বেসনে সেটা তৎক্ষণাৎ করে তারপর হচ্ছে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আমরা ভেজে নেব, তখনই কিন্তু পারফেক্টলি আলুর চপটা হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন আলুর চপ। আর আজকে হচ্ছে আমরা যেহেতু ফার্স্ট রোজা তো কোনো সংরক্ষণ করব না, মানে সংরক্ষণ করার দরকার নেই, সবগুলি কিন্তু ভেজে নেব। আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের সবগুলি আলু চপ কিন্তু হয়ে গিয়েছে, এখন হচ্ছে ভাজার পালা। এর আগে আমরা হচ্ছে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনের, সেই ব্যাটারটা ভালো করে হাতের সাহায্যে ফেটে নেব।
তো যদি আমরা এটা ভালো করে ফেটে নিই তাহলে কিন্তু ব্যাটারটা একদম সফট আর স্মুথ কিন্তু এমনিও হয়েছে। বাট ফেটে নেওয়ার ফলে আমাদের আলুর চপটা এখানে যেহেতু বেসন ইউজ করেছি তাহলে যে কোটিংটা করব সেই কোটিংটা একটু ফ্লাফি হবে আর ফুলে আসবে, আর প্লাস খেতেও অনেক সফট সফট থাকবে। কেক যেরকম হয় সফট ওই রকম, তো এই জন্য হচ্ছে এটা অনেক সময় ধরে ফেটে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমরা আলুর চপগুলি ডিপ করে নিয়েছি, এখন হচ্ছে আমরা এটা ভেজে নিচ্ছি। তো নর্মালি আমরা যে কোনো ধরনের আলুর চপ বা পেঁয়াজও যেভাবে ভাজি সেভাবেই কিন্তু এটা ভেজে নিতে হবে। আর আঁচটা হচ্ছে মিডিয়াম রাখতে হবে যাতে বাহিরটা বেশি ভাজা না হয়ে যায়, যাতে ভেতর থেকে বাহির সম্পূর্ণভাবে ভাজা হয় পারফেক্টলি। তো এইভাবে একে একে করে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখানে আলুর চপগুলি দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। আর যখন এক পাশ ভাজা হয়ে যাবে উল্টে আমরা অপর পাশটাও ভালো করে ভেজে নেব, আর এটা অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভয়েস দেওয়ার টাইমে বারবার অ্যাপটা হচ্ছে ক্র্যাশ করতেছিল, তো দেখা যায় যে আমি ভয়েস দিয়ে দিয়েছি, ভয়েস কিন্তু রেকর্ড হয়েও গিয়েছে। এরপর যখন আমি এটা সেভ করবো তখন হচ্ছে ভয়েসটা আর পাচ্ছি না, তো এই জন্য বারবার আমার থেমে থেমে বা দেখা যায় এক ভয়েস বারবার দিতে হচ্ছে। তো অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের আলুর চপগুলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো এগুলি যেহেতু ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নেবেন, তারপর বাকি যেই আলুর চপগুলি আছে সেগুলো একে একে দিয়ে দেবেন ভাজার জন্য। আর যেহেতু আমরা এখানে বেকিং পাউডার দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আলুর চপগুলি কত সুন্দর ফুলে আসছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এখন বাকি আলুর চপগুলিও কিন্তু সেম প্রসেসে দিয়ে দিচ্ছেন ভাজার জন্য। আর এভাবেই একে একে যতগুলি আমরা আলুর চপ তৈরি করেছি সবগুলি বেসনের ব্যাটারের মধ্যে তার ডুবিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে ডিপ ফ্রাই করে নেব। তো আপনার চাইলে এই বেসনের ব্যাটারটাও কিন্তু ফ্রিজে রাখতে পারবেন যদি বেশি হয়ে যায়, বাট এটা দুদিনের বেশি না রাখাই ভালো, দেখা যায় সাইড দিয়ে শক্ত হয়ে যায়, যেহেতু এটা একটা ব্যাটার তাই সাইড দিয়ে শক্ত হয়ে যায়, অনেক সময় গন্ধ হয়ে যায়, তাই এটা দুদিনের বেশি ফ্রিজে না রাখাই ভালো। এখন যেহেতু আমাদের সবগুলি আলুর চপ এভাবে ভাজা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের আলুর চপটা একদম পারফেক্ট হয়েছে। আর আমার যেহেতু রেসিপি এখানেই শেষ তাই আজকে এখানে ভিডিওটি শেষ করব। আর যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব চেয়ে নিব, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। দেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।